লাস্ট দুই ম্যাচ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ওডিআইটা হয়তো ঠিকভাবে খেলতে পারছি না বিকজ অফ আপনার কাছে যেটা মনে হয় যায় যখন আপনি একটা ট্রু মঞ্চে আপনি যখন স্কিলের যে জায়গাগুলোতে আপনি যখন পরীক্ষিত পারফর্মার থেকে আপনি যখন উঠতি কাউকে দিবেন এবং তার স্কিলটা যদি ওই লেভেলে না হয় তাহলে তাকে ওখানে পরীক্ষা দিতে হবে এবং আপনি দেখছেন যে আমরা বলতেছি যে আমরা আমাদের টপ অর্ডারটা বারবার খাবে খাচ্ছে বিকজ অফ আপনার ধারাবাহিকতার এত বেশি অভাব এবং লিটনকে নিয়ে কিন্তু এই কথা কিন্তু খুবই পরিচিত যে তিনি আজকে ভালো খেললে কালকে তিনি ভালো খেলবেন না গত ম্যাচেও হাতুরুসিং এটা সমস্ত পরীক্ষাটা মানে পরীক্ষিত পর্যায়ে চলে গেছে বাট আমরা যেটা চাই যে সেরা সেরা লোকগুলাকে কিন্তু আমরা এনেছি এই কথা বলে তাহলে আমার মনে হয় যে আমরা রাইট পিপল কে চুজ করছি কিনা সেই জায়গাটা আমাদের একটু সন্ধিান জানতে পারে এক্স্যাক্টলি তারক ভাই আমরা হচ্ছে একটি প্লেট দেখবো বাংলাদেশ বাংলাদেশ দলটা কেন বারবার হেরে যাচ্ছে এই গ্রাফিক্সটা হচ্ছে আমরা একটুখানি দেখতে যাচ্ছি তারপরে আরো একটি পয়েন্ট আছে সেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশে হারের সম্ভাব্য কারণ আমরা পাঁচটা কারণ এখানে সম্ভাব্য কারণ সেট করার চেষ্টা করেছি আপনার কাছ থেকে বিশ্লেষণগুলো শুনবো প্রথমটা যদি বলি পরিস্থিতি মোতাবেক ব্যাট করতে না পারা দুই নম্বর হচ্ছে ব্যাটারদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা তিন নম্বর হচ্ছে বাজে ফিল্ডিং ও ক্যাচড্রপ চার নম্বর টেকনিক্যাল স্টাফের প্রশ্নবিদ্ধ কার্যক্রম এটা আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই কথার পর মনে হচ্ছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং স্কোয়াড সাজাতে অদূরদর্শিতা কাকে কোন জায়গায় কোন পজিশনে খেলাবো সেখানে মনে হচ্ছে একটু ল্যাকিংস রয়ে গেছে প্রথমে যদি আমরা যাই টেকনিক্যাল স্টাফের প্রশ্নবিদ্ধ কার্যক্রম তারেক ভাই একটু আগে আপনি হিন্ট দিয়েছিলেন যে আমরা অনেক টাকা অজস্র টাকা ঢালছি এই কোচিং স্টাফের পেছনে শুধুমাত্র হেড কোচের কথাই যদি বলি আমাদের ইয়ারলি প্রায় তিন কোটি টাকা খরচ হচ্ছে শুধুমাত্র হেড কোচের পেছনে তিন বা চার কোটি টাকার মতো খরচ হচ্ছে শুধুমাত্র হাতুর সিং এর পেছনে আমরা কি টাকা দিয়ে হাতি পুষছি কিনা যেটা কোন ফিডব্যাক এটা সময় হয়তো বলবে বাট সময় তো অলরেডি अप्रুভেন আমরা এশিয়া কাপ জেতা ওয়ার্ল্ড কাপের তিনটা ম্যাচ খেলে ফেলেছি প্রফেশনাল লোক আনতে গেলে আপনাকে পয়সা খরচ করতে হবে এবং আসলে তিনি কতটুকু ফিডব্যাক দিতে পারছেন এবং তার কাজের ধরন এগুলা নিয়ে তারপরে আপনার হয়তো তারিক ভাই এই লোকটা কিন্তু বসে ছিল 40 লক্ষ টাকা পার মান্থ তার বেতন এই চল্লিশ লক্ষ টাকা দিয়ে কি হচ্ছে হাতুরি সিং সত্যি কি ডিজার্ভ করেন কি একটা ন্যাশনাল টিমের কোচ হিসেবে না এটা তো আপনার আসলে ক্রিকেট বোর্ড আসলে ডিসাইড করবে যে তিনি কোনটার পিছনে কত টাকা আমরা আসলে অনেক টাকা বলছি যে আমার টাকা ঢালার জায়গা পাচ্ছি না দিয়ে দিচ্ছি না আমি আসলে ওই জায়গায় যাবো না বাট আমার কাছে মনে হয় যে এই যে আমার কাছে মনে হয় যে রেজাল্ট ওরিয়েন্টেড কোচ এবং ইনি তিনি জানেন রেজাল্টটা কীভাবে বের করতে হয় বাট যে প্রসেস থেকে আমরা যাচ্ছি সেই প্রসেসে আপনি ধরতো দেখেন যে সারাউন্ডিং এর কারণে হয়তো আপনি যেটা বললেন যে হয়তো রাইট পিপুলকে আমরা হয়তো রাইট জায়গায় পিক করতে পারছি এবং আপনি যে কটা পয়েন্ট ই করেছেন এবং সবগুলো খুব ভ্যালিড